ভাইয়া ভেড়ার প্রজেক্টটা কতদিন ছিল, এটা কি শুরু থেকে আপনার কাছে? না, ভেড়াটা বেশি দিন হয় নাই, এই তো 6 মাস। এই পর্যন্ত বেবি কটা পাইছেন? এই পর্যন্ত বেবি পাইছি আপনার 10টার মতো। আপনি কি ভেড়া কি সেল করার প্ল্যান, নাকি এখন আগে আস্তে আস্তে বানাবেন, আগে বড় করবেন? এখন আমি প্রজেক্টটা বড় করব, মিনিমাম 100টা ভেড়া তো করবই। মানে এটা কি 100টা ভেড়া বলতে কি যেগুলো ফুল অ্যাডাল্ট, এগুলো যে ডিম মানে বেবি দিতে পারবে এরকম? আচ্ছা, বেসিক্যালি এগুলো কোন জায়গা থেকে আপনি জোগাড় করেছেন? হ্যাঁ, ওইদিকে তো অনেক এগুলো, সিরাজগঞ্জ, তারপর আপনার কুষ্টিয়া সাইড, হ্যাঁ এদিকে কিন্তু এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। যাক ভালো, তাহলে এখন কয় পিস ভেড়া আছে মনে হচ্ছে আপনার কাছে? এখন আমার এখানে আছে হলো 14 পিস ভেড়া। 14 পিস, মানে 100 হতে এখনও প্রায় 86টা দরকার। যাক দোয়া করি 86 যাতে হয়ে যায় ইনশাল্লাহ, এবং 100 জোড়া। হ্যাঁ, আবার এই ইনশাল্লাহ মার্চ এপ্রিল মের দিকে। এখন আমার এখানে আছে হলো 14 পিস ভেড়া। 14 পিস, মানে 100 হতে এখনও প্রায় 86টা দরকার। যাক দোয়া করি 86 যাতে হয়ে যায় ইনশাল্লাহ, এবং 100 সামনের বার যদি আসেন হয়ে যাবে। আবার ইনশাল্লাহ মার্চ এপ্রিল মের দিকে আইসা আমি দেখতে চাচ্ছি যে ইনশাল্লাহ যাতে 100টা হয়। চলেন। লাল পাংচু কি চাইনিজ গাছ নাকি? ওয়াংপুং পাংচু। আর এটা হলো সবুজ পাংচু। এরা গরু আর ভেড়ার জন্য ধারালো। এটা অনেকটা কৈশোরের লাঠির মতো দেখা যায় না? হ্যাঁ, দেখি লাল পাংচুং। এটা কিভাবে গাছটা লাগাইতে হয় কিভাবে? যে দুইটা চোখ আছে না, হ্যাঁ এই দুইটা বরাবর এভাবে দুইটা করে খুশি নিতে হবে ডোম। হ্যাঁ হ্যাঁ, যেভাবে 1-2 এভাবে দুটা পোড় থাকবে। আর মাটি যাতে আপনি নরম থাকে, তাহলে ধরেন আর শক্ত মাটিতে লাগালে এভাবে গর্ত করতে হবে। নরম থাকলে খালি ঢুকাই দিলেই হবে না? হ্যাঁ, নরম থাকলে এক গিরে মাটির নিচে যাবে। ও, মানে হচ্ছে এই যে এখানে ধরেন আপনি এই যে এই একটা গিট সহ একটু অংশ মাটির নিচে দিতে হবে, তাহলে এখান থেকে গাছ বের হবে। ও, গাছটা কি এই মাথা দিয়ে বের হবে? হ্যাঁ, যে কোনো এক মাথাতে। এখান থেকে আবার শুরু হবে যে আমি এক গিরে পুঁতছি না, হ্যাঁ এখানে চোখটা এখান থেকে শিকড় করে বের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানেও হবে, এখানে হবে, লাস্টে এখানে যাতে আপনার কাটে ফেলেন, তাহলে এখান থেকে যেভাবে গোড়া হয়ে যাবে। এটা কি গরু আর খায় না? হ্যাঁ, এটা গরু আর পরে যে জায়গায় মানে আপনারা যে এই যে লাঠিটা দিলেন কৈশোরের অংশটা, এটা তো গরু খাবে না, এটা শুধু হলো বীজ, এটা বীজের মতো। হ্যাঁ, বীজ, শুধু পাতাটা খাবে। ও, পাতাটা খাবে, পাতা থেকে বাকিটা এটা আমরা চাইলে বিক্রিও করতে পারি। এই এতটুকু একটা বিক্রিও হবে, এটা 2.5 থেকে 3 টাকা 1 পিস। ও, 1 পিস 2.5 থেকে 3 টাকা। এভাবে লাগানো লাগবে, এটা মার্কেটে সেল দেওয়া যাবে। ও আচ্ছা, আমাদের এগুলা কেনা হলো 3 টাকা পিস, লালটা আর সবুজ। লাল আর সবুজের মধ্যে পার্থক্য কি সানি ভাই? লালটা হলো আপনার পুষ্টিটা একটু বেশি, গুণগত মান বেশি বেশি। ও আচ্ছা, বুঝতে পারছি, এটা হলো লাল পাংচুং। নাইস, থ্যাংক ইউ ভাই, ছিটাই দিলে হয়ে যাবে।
মানে এক ধরনের গাছ ছিল আগে স্কুলে যাওয়ার সময় রাস্তায় পড়তো, এগুলা চাবানো যেত, মিষ্টি বেরিত। হ্যাঁ ওইটা তো কাইছি, এই যে কাইতে লাগি সুন্দর লাগে দেখতে। আচ্ছা এই যে ঘোড়াটা বানাইছেন, এটাও কি আলাদা কিনতে পাওয়া যায় নাকি অনেকগুলো গাছ আমি যে লাগাইছি না দেখালাম, হ্যাঁ এভাবে আস্তে আস্তে এরকম ঝাড় হয়ে যায়, একটা থেকে এতগুলো ঝাড় হইছে। সেম বাজারের মত নাকি? হ্যাঁ সেম বাজার। ও হ্যাঁ এখান থেকে এই যে এগুলো বড় হবে, যখন ধরেন একটা প্রথম কুশি বের বড় হইছে এটাকে আমি আবার কাটছি, ওর তখন দুই গুড়া হয়ে গেছে, দুই গুড়া তিন ধরেন সাত আট টাকার বের হয়েছে। গন্ধটা কিন্তু অনেকটা কৈশোর কৈশোরের মতনই, গন্ধটা সুন্দর। হ্যাঁ পাগল হয়ে গেছে ছাড়ার সাথে সাথে। একদম কৈশোরের গন্ধ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে এটা একটা গাছ থেকেই হয়েছে, একটা গাছ থেকে এতগুলো হয়েছে ফার্স্টে মনে হয়। আচ্ছা একটা গাছ থেকে এটা কিভাবে, এটা কি বাঁশঝাড়ের মতো মানে একটা গোড়া যে দিলেন তারপরে কি এতগুলো হয়? এরকম হয়ে গেছে, আপনি একটা কুশি লাগানে যখন হয়ে গেছে এরকম বড় হয়ে গেছে, হ্যাঁ তখন ওটা কাটিছি, কাটার পরে যখন দুই গুঁড়া হয়ে গেছে একটা লাগানে আর পরে একটা যে বের হয়েছে, হ্যাঁ দুইটার পর তিনে যখন দুইটা গুঁড়া তিনে হয়তো সাত আটটা বের হয়েছে, পাঁচটা ছটা বের হয়েছে, সার প্রয়োগ করার পরে তখন যেরকম বের হয়েছে। হ্যাঁ দেন এটা কাটছি, এটা তিনে বের হয়েছে একটা দুইটা, এখানে ইউরিয়া সার বুঝছেন, এটা বের কাটিছি এটা তিনে হয়েছে একটা, এভাবে বুঝছেন এক একটা গুঁড়া তিন মিস হবে না। বুঝছি তিন টাকা করে পিস না? লালটা তিন টাকা, সবুজটা সবুজটা এক টাকা দেড় টাকা, আর এই যে আপনাদের এটাও আমাদের এক টাকায় পড়ছে, এক টাকায়। কিন্তু আগে জানলে এটা নিতাম না। দেখা যায় এগুলো লাগাইছো কয়দিন হয়েছে? তিন দিন। কদিনের মধ্যে উঠবে ঘাস? ঘাস এগুলো মানে ওই বের হয়ে যাবে দু একদিনের মধ্যে বের হয়ে যাবে। আর একটা গাছ বড় হইতে কত সময় নেয়? যেগুলো আমরা দেখছি বের হবে আপনি সারটা যদি সার প্রয়োগ করেন আট নয় দিন কি দশ দিনের মধ্যে বুড়ো হয়ে যাবে, বুঝছি কাটা জয়ে যাবে।